السلام عليكم بابيرا سلام دبا سنة উত্তরে দেওয়া হলো ওয়াজিব এই সালামের দলিল আপনি কোথায় পাবেন পবিত্র কোরআন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা নিসা আল কোরআন আল্লাহ পাক বলেন ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আল্লাহ পাক বলেন তোমাদের যখন কেউ দীর্ঘায়ু কামনা করবে তোমরাও তাদের পাল্টা দীর্ঘায়ু কামনা করিও প্রাচীন ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ সেই যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না কি বলতো জানেন হাইয়াকাল্লাহ হাইয়াকাল্লাহ তার মানে আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন আচ্ছা পূর্বের ন্যায় কথাটা কেন বললাম তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল চলো ইতিহাসটি একটু জেনে নিই মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সালিস হাদিস নাম্বার 1 রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক আদমকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে আদমের দেহের ভিতরে আত্মা দিলেন আল্লাহ পাক আদমকে বললেন আদম ওই যে দূরে ফেরেশতারা বসে আছে ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ বললেন আদম এই সালামটি তোমার আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয় তাই এতগুলো মানুষ আপনারা হলেন আদমের সন্তান আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ হলাম আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ একটু বলা যাবে আরেকটা দলিল পবিত্র কোরআন 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এর বাংলা অর্থ কি আল্লাহ বলেন হে ইমামদার বান্দাগণ তোমার বাড়ি হোক আর অন্যের বাড়ি হোক বিনা অনুমতিতে প্রবেশ করবে না যখন তোমাকে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে সালাম দিয়ে প্রবেশ করবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়ে প্রবেশ করতেন আর বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন এই আদর্শ যদি আজকের আমাদের ভিতরে থাকতো তাহলে মুসলিম সমাজ এতটা পিছিয়ে পড়তাম না হাদিসটা একটু দেখি মিশকাত শরীফ কিতাবুল আদাব বাবু সালাম আল ফাসলু সানি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রিওয়ায়াত আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম কাজগুলো কি কি নবী বললেন দুটি ক্বালা আতিয়ুত তুআমা ক্ষুধার্তকে খাদ্য দান করা আর অতঃপর উসসালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ চেনা হোক ওয়া চেনা হোক একে অপরকে সালাম আদান প্রদান করা তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আমাকে চেনেন বা না চেনেন আমি আপনাদের চিনি বা না চিনি নবীর ওই হাদিসকে সামনে রেখে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আরেকবার বলা যাবে আরেকটা দলিল পবিত্র কোরআন 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল কোরআন আল্লাহ বলেন ইজা দখলতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম আল্লাহ বলেন তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে এর পেছনে একটা হাদিস বলে দেই হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত আসসালামু ক্বাবলাল কালাম কথা বলার আগে তোমরা সালাম আদান প্রদান করো যদিও বলা হয়েছে হাজা হাদিসুল মুনকার তথাপি হাদিসটা গ্রহণযোগ্য একজন রাবি বলেছেন যাই হোক তো এবারে আসছি নবীর এই হাদিসকে সামনে রেখে আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে আমি ওই হাদিসের আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম সুবহানাল্লাহ আরেকবার বলা যাবে রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم آمنت بالله صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام الحكيم والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بابيرا একবার ওই দরুদটা পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা দয়া করে একবার পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نبير উপর দরুদ পড়তে হবে এটি কোরআন এবং হাদিসের দলিল পবিত্র কোরআন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা নাম সূরা আহজাব আয়াত নম্বর 56 আল কোরআন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী এর বাংলা অর্থ কি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার বান্দাগণ সাল্লু আলাইহি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে দরুদ পেশ করো ওয়া সাল্লিমু তাসলিমা এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এই আয়াতটা হলো আয়াতে মুতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক বাবে তাফইলের মাসদার বাপেরা সাল্লু শব্দের চারটা মানে হয় কটা মানে বা জোরে বলো না আমার সাথে কথা বলো না সাল্লু শব্দের চারটা অর্থ হয় এক নাম্বার সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় রহমত সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় মাগফিরাত সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক করা হয় তখন মানে হয় তাসবিহ একটা শব্দ চার জায়গায় গেল চার রকম অর্থ হলো একটু মাথায় রাখুন কারণ আলোচনার প্রারম্ভে কথাগুলো কেন বলছি যাতে করে আমার বক্তব্য আপনাদের বুঝতে একটু সুবিধা হয় বা চলুন এগিয়ে যাই দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা মিস্টেক করি অজান্তেই ভুলটা হয় কি ভুলটা দেখুন তো দেখি আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলি না বাপেরা এর মধ্যে একটা মারাত্মক ভুল আছে কি ভুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে নয় ওয়ালা আলি ওয়ালা আলি কি বললাম বাপেরা ওয়ালা আলি আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন বাংলায় বলে অব্যয় আরবিতে বলে হরফে জাররা আর ওয়ালা আলে বললে নফির মানে হবে নেগেটিভের মানে হবে নাবাচকের মানে হবে উল্টে গোনা হবে শুধু শ্রোতামণ্ডলী তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো এজন্য দরুদ শরীফ যখনই পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী ওয়ালা আলে নয় বাপেরা এই ভুলটা একটু সংশোধন করে নিন আচ্ছা জলসা কেন দেওয়া হয় বলুন তো জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো এক নম্বর উদ্দেশ্য হলো ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছে বসে সংশোধন করে নেওয়া এক নম্বর উদ্দেশ্য আর দ্বিতীয় উদ্দেশ্য কি আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের রুহে মাগফিরাতের জন্য আল্লাহর কাছে একটু দোয়া চাওয়া এই দুটি উদ্দেশ্য নিয়ে জলসা করা হয় জলসা দেওয়া হয় কিন্তু বাস্তবে দেখা যায় এই দুটো উদ্দেশ্য পরিপূর্ণভাবে সঠিকভাবে আদায় হয় না বাপ এজন্য আমি আপনাদেরকে আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিলাম এবার আসছি নবীর হাদিস থেকে দুটি হাদিস বর্ণনা করছি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ এমনি এমনি পড়লেন না দরুদ আরেকটা হাদিস আল্লাহর নবী বলছেন মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 পাত দরুদ শরীফ পাঠ করবে দিনের শেষে আমার উপরে 10 পাত দরুদ শরীফ পাঠ করবে ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল কি দরুদ শরীফ আমরা যে দুবার পড়লাম এটা বেকার পড়লাম না সব সময় যখনই বক্তব্য শুনতে যাবেন যখনই আপনারা ধর্মীয় বক্তব্য শুনতে যাবেন আমি আপনাদেরকে অনুরোধ করছি কেন উত্তরটা খুঁজবেন কি বললাম বাবা কেন উত্তরটা খুঁজবেন কেন উত্তর যখন খুঁজে পাবেন জানবেন আপনি বক্তব্য শুনে কিছু মজা পেয়েছে আপনি দরুদ শরীফ পড়বেন কেন পড়বেন আপনি কালেমা তৈয়বা পড়বেন কেন পড়বেন
ইসলামে শূকরের মাংস খাওয়া হারাম কেন হারাম ইসলামে মদকে হারাম করা হয়েছে অ্যালকোহল হারাম কেন হারাম কেন উত্তরটা খুঁজে বের করুন অনুরোধ করে আপনাদেরকে বলছি জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ মডার্ন সায়েন্সের যুগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি কেন উত্তরটা খুঁজে বের করুন আপনি দাড়ি রাখবেন কেন দাড়ি রাখবেন আপনি নামাজ পড়বেন কেন নামাজ পড়বেন আপনি ওযু করবেন কেন ওযু করবেন ওযু করতে গেলে আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে পায়খানা ফেললেন আরেক জায়গা থেকে ওই জায়গাটা তিনবার না ধুয়ে আপনি করলেন কি ইসলাম আপনাকে বলল মুখ ধুতে হবে হাত ধুতে হবে মাথা মোছা করতে হবে পা ধুতে হবে বাস এর সঙ্গে এর কিসের সম্পর্ক এ কেন উত্তরটা বের করুন বাস এ কেন উত্তর যেদিন বের করতে পারবেন সেদিন জানবেন জলসা দেওয়াটাও সার্থক জলসা শুনতে আসাটাও সার্থক জলসা করাটাও সার্থক জ্ঞানীগণ বুদ্ধিজীবী মানুষ বাপের আচরণ একটু এগিয়ে যাচ্ছি একটা ছোট্ট ঘটনা আপনাদের বোঝার জন্য বলছি চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা বাবা হ্যাঁ একটু কথা বলুন আমার সাথে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন ওনার এক ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন স্বপ্নের মাধ্যমে ইমাম সাহেবকে প্রশ্ন করছেন হুজুর আপনি কবরে কেমন আছেন কবর আপনার সঙ্গে কিরূপ আচরণ করছে তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের মাধ্যমে ছাত্রকে বলছেন আমি কবরে খুব ভালো আছি কবর আমার সঙ্গে খুব ভালো আচরণ করছে তখন ছাত্র জিজ্ঞাসা করলেন হুজুর পৃথিবীতে কি এমন কাজ করেছিলেন যে কাজের কারণে কবর আপনার সঙ্গে ভালো আচরণ করছে উনি বললেন বাবা আমি পৃথিবীতে যত ফরজ আমল ছিল চেষ্টা করেছি করার যতটুকু পেরেছি করেছি সুন্নত ওয়াজিব আমল যতটুকু পেরেছি করেছি নফল ইবাদত যতটুকু পেরেছি করেছি তবে একটা আমল আমি ছাড়তাম না সহজে কি প্রতিদিন রাতে ঘুমানোর আগে প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু অবস্থায় আমার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম জোরে বলেন সুবহান আমি আপনাদেরকে কিন্তু দরুদ শরীফ একবার পড়িয়েছিলাম মনে রাখবেন তার পেছনে দু তিনটি একটু হাদিস এবং তার সঙ্গে একটা ঘটনাও তুলে ধরলাম দীন মিলা ঈমান মিলা পড়নে কে লিয়ে কুরআন মিলা জো কুছ দেনে কা থা সব কুছ দিলওয়া দিয়া কমলি ওয়ালে নে কালিমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বাপেরা একটু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কালেমাই তৈয়বাটা পড়েন এই কালেমাই তৈয়বা পড়তে গিয়ে আমরা একটু ভুল করে ফেলি কি তাড়াহুড়ো করতে গিয়ে আমরা কি বলি শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে আমরা কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ 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 ঠিক না বেটি আমার বাপেরা শুনে নিন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আর লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ পিস বি আপন হিম লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আপনি তাড়াহুড়ো করে ফর্মালিটি মেইনটেইন করতে গিয়ে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লামটা তখন তাকিদের মানে হবে মানে দাঁড়াবে কি শুনবেন অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে নাউজু বিল্লাহ লোকের বাপের ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠীর শুধু জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া আমার বাপেরা মাথায় রাখুন এই কালেমায় তৈয়বাকে বারে বারে বলার নাম আমরা বলি জিকির তাই তো নাকি আরে বাবা বলো না বারে বারে বলার নাম জিকির বলি কিন্তু শুনে রাখবেন জিকির শব্দের একটা অর্থ নয় জিকির শব্দের একটা অর্থ নয় একাধিক অর্থ হয় আমরা জানি না বলে তাই বলি জিকিরের একটা মানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শব্দের একাধিক অর্থ হয় আমি আপনাদের কয়েকটা অর্থ বলছি বেশি টাইমও হাতে নেই কারণ দীর্ঘ আলোচনা করার ব্যাপার ছিল কিন্তু এখানে টু দি পয়েন্টের উপরে কয়েকটা আলোচনা রাখবো বাপ একটু ধৈর্যের পরিচয় দিন এক নাম্বার জিকির মানে হলো কোরআন পবিত্র কোরআন আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা নাম সূরা হিজর আয়াত নম্বর 9 রুকু নম্বর 1 আল কোরআন আল্লাহ বলছেন আমি আল্লাহ জিকির নাযিল করেছি তার মানে আমি আল্লাহ কোরআন নাযিল করেছি ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওই জিকির কে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ তার মানে ওই কোরআন কে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ জিকির মানে এখানে কোরআন
দ্বিতীয় জিকিরের মানে হচ্ছে জিকির মানে উপদেশ পবিত্র কোরআন আল্লাহ পাক বলছেন ফাজাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু উইদ পবিত্র কোরআন 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন সূরার নাম সূরা কাফ আয়াত নম্বর 45 আল্লাহ পাক বলছেন নবী মানুষদেরকে উপদেশ দান করো কিসের মাধ্যমে উপদেশ দেবে বিল কোরআন কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দেবে যাই তাই ওয়াজ করা যাবে না গো বাপ ওয়াজ কেমন করে করতে হবে কোরআনে আল্লাহ বলে দিয়েছে নবীকে বলছে নবী মানুষকে উপদেশ দান করবে বিল কোরআন কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো এখানে জিকির মানে উপদেশ আবার দেখেন জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা আল্লাহ পাক কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দুই নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 152 আল্লাহ পাক বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদের স্মরণ করব জোরে বলুন সুবহানাল্লাহ চার নম্বর জিকির মানে হলো নামাজ জিকির মানে নামাজ দলিল কোরআনে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন পবিত্র কোরআন 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 9 রুকু নম্বর 2 আল কোরআন আল্লাহ পাক বলছেন হে ঈমানদার বান্দাগণ জুমার দিনে যখন আজান দিয়ে তোমাকে আহ্বান করা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত ছুটে চলে এসো আল্লাহর জিকিরের দিকে তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে এখানে জিকির মানে হলো নামাজ এরকম অনেক অর্থ হয় আমাদের মধ্যে ভুল কোথায় হয় জানেন ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বাপেরা ছোট্ট একটা উদাহরণ খারাপ ভাববেন না আমাকে ধরুন এই জিকির শব্দের আটখানা মানে হয় খুব কম করে কটা বললাম বাবা একটু কথা বলেন না আটটা মানে হয় এই জিকির শব্দের খুব কম করে আটটা মানে আর অনেক মানে আছে আটটা মানে হয় ধরুন এই বাবাজি জিকিরের আটটা মানে জানে জিকিরের আটটা মানে জানেন ইনি আর আমি জানি জিকিরের একটা মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা প্রবলেমটা মারামারিটা কোথায় হয় জানেন ইনি আটটা মানে জানেন আমি একটা মানে জানি আমি করলাম কি উনি আটটা মানে বলেছেন আর আমি একটা মানে বলছি উনি কিছু জানে না মূর্খ সমস্যা তৈরি হয়ে যায় এখানে তখন উনি কি করে জানেন উনি মুচকে মুচকে হাসেন শিক্ষিত লোকের হাসি এই যে কত ক্রিটিক্যাল আপনারা বুঝতে পারছেন না জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ নিশ্চয়ই বুঝতে পারবেন তাই আমি আপনাদেরকে আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি অনুরোধ করব বাপেরা এটা কিন্তু একটা জলসার পরিবেশ নয় এটা জলসার পরিবেশ নয় খারাপ সেন্স নেবেন না এই জলসা কমিটির ছেলেদেরকে আমি অনুরোধ করব ভাইরা আপনাদের হাতে ধরে বলছি অনুরোধ করছি আপনাদের কাছে আপনারা এক কাজ করুন যুবক ভাইদেরকে বলছি জলসা কমিটিকে বলছি আপনারা এই মেলাটা বন্ধ করে দিন আর গিয়ে দুটো কথা বলুন ছেলেদেরকে বলুন হয় তোরা প্যান্ডেলে যা নইলে বাড়ি চলে যা আর মেয়েদেরকে বলুন হয় মেয়েদের বসার জায়গা ওটা নাকি হ্যাঁ মেয়েদেরকে গিয়ে বলুন যে হয় তোরা প্যান্ডেলে চল নইলে বাড়ি চলে যা এভাবে জলসা দেবেন না ভাই আমি আপনাদের হাতে ধরে বলছি জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয় আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয় আমি আপনাকে রেফারেন্স সহ আমি দলিল দেব মনে রাখবেন জলসাটাকে এইভাবে খারাপ ব্যবহার করবেন না তাই আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি বাপ অনুরোধ করছি আমার আশাটা যেন বেকার না হয় আপনাদের কষ্ট করে বসাটা যেন বেকার না হয় সেজন্য আই রিকোয়েস্ট ফর ইউ শোনো মাইন এক্সকিউজ মি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা পেছন দিক থেকে একটু আগিয়ে আগিয়ে এসে সামনের জায়গাগুলো একটু পূরণ করে দেবেন বাবা সামনের দিকে আগিয়ে আসুন তো বাবা আমি একটু আগিয়ে যাচ্ছি এটা সরিয়ে দাও আমি এই জন্যই জানিতাম তো রুকনু ভাইকে এটাই বলেছিলাম উত্তর চব্বিশ পরগনা নদিয়া জেলার লোকেদের মেনিয়া হলো এইটাই হ্যাঁ এবারে ঠিক আছে বাবা
বাবা একটু আগিয়ে আগিয়ে গায়ে গায়ে বসেন তো বাবা ওই পেছনে যারা মুরুব্বিরা বসে আছেন একটু আগিয়ে আসেন না বাবা বাবা একটু আগিয়ে আসেন না আসল খাওয়া দাওয়া দিয়ে দিয়েছেন শুরু করে দিয়েছেন নাকি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন যাক এই যে কজন আছেন বাবা এই কজনকে নিয়ে একটু আলোচনা রাখবো আপনারা কি সত্যিকারের কোরআন হাদিস শুনতে চান হ্যাঁ এটা তকবীর দান তো কি নারাই তকবীর এই যে কজন আছেন আপনাদের খাওয়ার ব্যবস্থা আছে কেউ দয়া করে যাবেন না যারা গেছে খেতে যাচ্ছে যাক জীবনে সারা রাত অনেক কাটিয়েছেন 365 দিনে বছর 364 দিন আপনি খুব বাড়িতে কাটিয়েছেন অন্তত দুটো ঘন্টা একটু আমার সঙ্গে দু ঘন্টা তাও নয় দেড় ঘন্টা একটু আমার সঙ্গে একটু রাত্রে একটু সময়টা দিন আশা করি আপনাদের লস হবে না ইনশাআল্লাহ তাই আপনাদেরকে আলোচনা শুরুতেই কথাগুলো একটু বলে নিচ্ছি এভাবে জলসার পরিবেশটা নয় কারণ কি জানেন উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু জায়গায় সব জায়গায় নয় উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকায় আর নদিয়া জেলার আমি পেশাগত দিক থেকে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক এবং কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই তো যেদিন ক্লাস নাইনে 123 জন স্টুডেন্ট তো যেদিন বৃষ্টি হয় সেদিন 123 জন আসতে পারে ভাই বলুন না অল্প আসে সেদিন আমার ক্লাস করতে হয় না ক্লাস করতে হয় আর যেদিন 123 জন আসে সেদিনও ক্লাস করতে হয় তো স্টুডেন্টটা কম বেশিটা কোনো ফ্যাক্টর নয় টিচার তুমি সাবজেক্টটা কত বোঝাতে পারলে এটাই হলো মূল ম্যাটার তো শ্রোতা আমার হাইফাই দরকার নেই প্যান্ডেল ভর্তি শ্রোতা আমার প্রয়োজন নেই এই 10 জন শূন্যওয়ালা শ্রোতার দাম আছে আমি ছোট্ট একটা অনুরোধ করছি আপনাদের কাছে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই পশ্চিম বাংলার বহু বক্তা আছে আমার ছাত্র একটা পার্সোনাল ম্যাটার বলছি নিজস্ব ব্যাপার তো আমার ছাত্রদের একটা বক্তা নামকরা বক্তা তাকে আমি বলছি আমার ছাত্র তাকে আমি বলছি আরে তুই যখন ওয়াজ করতে যাস তোর ভয় লাগে না তোর কোন জায়গায় ওয়াজ করতে ভালো লাগে তো স্টুডেন্ট আমাকে বল বক্তা খুব নামকরা বক্তা তো আমাকে বলছে হুজুর প্যান্ডেল ভর্তি লোক থাকলে বক্তব্য করতে একটু ভালো লাগে জোশ চলে আসে লোক ভালো থাকলে লোক ভালো লাগে বক্তব্য করতে ইমেজ এসে যায় বাহ তা আমি ওকে একটা ছোট্ট কথা বলেছিলাম কথাটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে জানি না একটু দেখুন তো আমি বললাম আচ্ছা বলতো দেখি 1000টা মূর্খ শ্রোতা বসে আছে কি শ্রোতা জোরে বলুন 1000টা মূর্খ শ্রোতা বসে আছে সেইখানে ওয়াজ করাটা কঠিন না 10টা কলেজের প্রফেসর বসে আছে 10 জন কলেজের প্রফেসর সামনে বসে আছে এই ওয়াজ করাটা কঠিন কোনটা কঠিন ভাই কেন এরা তো সংখ্যায় মাত্র 10 জন ওরা তো 1000 লোক তাহলে বুঝতে হবে কি বক্তব্যটা হলো ওই জায়গাটা এজন্য বাপেরা যারা বসে আছেন দাঁড়িয়ে আছে আমার বেশি শ্রোতার দরকার নেই এই যে কজন আছে এই কজনকে নিয়ে ইনশাআল্লাহুল আজিজ কোরআন হাদিস এজমা কিয়াসের মাধ্যমে বেশ কিছু তত্ত্বভিত্তিক আলোচনা ইনশাল্লাহ আমি রাখবো তাই আমার সঙ্গে একটু কোঅপারেট করা যাবে বাপ যাবে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন আমি অধম গুণাগার তেমন তো কিছুই জানি না আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বুল আলামিন যা কিছু বলাবেন শোনাবেন পড়াবেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কচি কচি বাচ্চারা মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারিমের মাহফিল শোনার জন্য চাতক পাক
তাকিদ নাই ছুটে এসেছেন আসছেন এবং আসবেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল কামাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আরবীন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা যুবক ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা মা বোনেরা শ্রম দিয়ে অর্থ দিয়ে মুখের কথার দ্বারা বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন বাড়াচ্ছেন এবং বাড়াবেন কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন রব্বি ইশরাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি وحلل عقدة من لساني يفقه قولي اللهم إنا نسألك علما نافعا وعملا متقبلا ورزقا حسنا وحلالا طيبا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صدر جلسة In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Shonam dhanno, sunirbachito, mohamanno, asker mahafile, shabhapati sahib, amantrito ulama hazrat. Din darodi, islam darodi, momen muttaqi, musulman, salik, nekkar, Allah wala babajira, amar jubog bhaira, snegere kuchi kuchi bachara, bondhu roga hazrat mahafiz maulana muhammad, tariqul islam sahib, arob amar agi jini chilen, বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাফফর আহমেদ সাহেব দ্বীন দরদি ইসলাম দরদি মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার যুবক ভাইরা স্নেহের কুচি কুচি বাচ্চারা পর্দার অন্তরালে পর্দার সিনা ধর্মিকা স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বেনিয়াজির দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ একটু আমার সাথে সাথে বলুন তো বাবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়তে কষ্ট হলো না শুনে নিন এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইননামাল আমালু বিননিয়া এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা বসে আছেন আপনাদের অন্তরে একটা নিয়ত আছে আমি অদম আব্দুল্লাহ গিল মারুফ তেমন ইলিম নেই তেমন জ্ঞান নেই আল্লাহ পাক আমাকে কেন আনিয়েছেন আমারও অন্তরে একটা নিয়ত আছে আমার নিয়তটা আপনারা কেউ জানেন না আপনাদের নিয়তটা আমিও জানি না সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে এটি জোরে বলুন আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদুর নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী থাকবে কে আল্লাহ আল্লাহু শাহীদুম বাইনি ও বাইনাকুম আপনাদের মাঝে আমার মাঝে আজকে সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আমি যেখানে আলোচনা করতে যাই চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক আমি আমার ইন্ট্রোডাকশনে ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন বাংলায় বলে ভূমিকা আরবিতে বলে মুকদ্দমা আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি তারপরে মূল বক্তব্য শুরু করি নাম্বার ওয়ান হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি এটি আমার কথা নয় এটি কোরআনের কথা পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা সূরার নাম সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1 আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতিলান নূর আল্লাহ পাক বলেন নবী ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি ওই কোরআনের দ্বারা যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে নোংরার মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ কোরআন কোনদিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদীর শিক্ষা কোরআন কোনদিন দেয় না কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবে ইনশাআল্লাহ দুই নাম্বার প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে শিষ্টাচার আছে আদব আছে এ মজলিসের একটা আদব আছে বাপ কোরআন জানিয়ে দিচ্ছে আঠাশ নম্বর পারার দুই নাম্বার পৃষ্ঠা ১৩ নম্বর লাইন সুরার নাম সুরায় মুজাদালা আয়াত নম্বর ১১ আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু ইয়ারফা ইল্লাহু লাকুম
বিল মফহুমিয়াত তরজমাটা করছি গো বাপ বিল লাফজ তরজমা করে কি হে ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে কারণ ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে শয়তান ওখানে বসবে কানে কানে কুমন্ত্রণা দেবে আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন শুনে নিন আমার রাসূল যখন হাদিস বর্ণনা করতেন তখন সাহাবীরা একদম গায় 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 বসে যেতেন আর নবীজি ওয়াজ করতেন কবে জানেন বুখারীর হাদিস নবীজি ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি ওয়াজ করে শোনাতেন আচ্ছা নবীজির ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজটা কেমন বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য নবীজি সুন্দর করে মানুষের মাথায় বুঝিয়ে দিতেন জিনিসটা কি ধর্মটা কি আমরা কিন্তু সেটা মানুষের মাথায় কিন্তু বোঝাতে পারি না যার জন্য মানুষ ধর্মটাকে নিয়ে কোনোদিন চিন্তা ভাবনা করে না ধর্মের কিছু জিনিস নিয়ে মারামারি করতে করেই ব্যস্ত শুনে নিন আমি আমার জীবনে ছাত্রদেরকে পড়াতে গিয়ে বেশ কিছু কথা আমি বলি সেটা হলো কি জানেন এই জিহাদ জিহাদ বলে খুব চিৎকার করে মানুষ জিহাদের দুটো ভাগ আছে জিহাদু ফিদ্দিন আর জিহাদু লিদ্দিন ভালো করে বুঝে নিন জিহাদু ফিদ্দিন জিহাদু লিদ্দিন ফি মানে মধ্যে লাম মানে জন্য ইংরেজিতে মানে ইন আর ফর ফি মানে মধ্যে ইন আর লাম মানে জন্য ফর ফর আর ইন কোথায় বসে এটা আমাদের আইডিয়াতে খুব কম তো যাই হোক জিহাদু ফিদ্দিন ধর্মের মধ্যে যুদ্ধ করা আর জিহাদু লিদ্দিন ধর্মের জন্য যুদ্ধ করা দুটো এক জোরে বলুন ধর্মের মধ্যে যুদ্ধ করা আর ধর্মের জন্য যুদ্ধ করা বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য আপনি ধর্মের মধ্যে যুদ্ধ করে যদি মারা যান আপনি শহীদের মর্যাদা পাবেন কি তা আমি বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি ধর্মের জন্য যদি যুদ্ধ কেন যুদ্ধ কেন আপনি যদি আল্লাহু আকবার শব্দটা মুখ থেকে বের করে দেন ওটাই যদি আল্লাহ খুশি হয়ে যায় সারা পৃথিবী আপনাকে জানিয়ে দেবে ঠিক না বেটি কিন্তু আমাদের মধ্যে প্রবলেমটা কোথায় জানেন আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করি ঠিক না বেটি এই যুবক ছেলেরা সত্যি কথা বলো আমরা ধর্মের মধ্যে যুদ্ধ করি কি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা মোনাজাত করা মোনাজাত না করা এই আমাদের মধ্যে ধর্মের মধ্যে মারামারি এ ওরে বলে কাফের ওরে বলে কাফের এই হলো আমাদের সমস্যা বাপেরা যুবক ছেলেদেরকে বলছে আমার বক্তব্য বেশি দিয়ে যুবকেরা বেশি গ্রহণ করছে দেখতে পাচ্ছি সেই জন্য আমি বাস্তব কথাটা তুলে ধরছি খবরদার নয় এই জিনিসগুলো থেকে একটু এড়িয়ে যাও ধর্মের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা কোনোদিন আলোচনা কোনোদিন করি না আমরা কি করি ধর্মের মধ্যে যেগুলো খুঁটিনাটি জিনিস সেইগুলো নিয়ে এত বাড়াবাড়ি করতে গিয়ে মারামারি শুরু করে দিয়েছি একে এ ওরে বলে কাফের ওরে বলে কাফের চলুন মোহাম্মদ সাল্লাম কি বলছেন দেখি মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি যাকে কাফের বলছো সত্যিকারের যদি সে কাফের না হয় বললেওয়ালা নিজে কাফের কিছু বুঝতে পারলেন বাবা মা খবরদার জীবনে বলতে যাবেন না কাউকে কাফের যে কাফির নয় তাকে যদি আপনি কাফির বলেন আপনি বললেওয়ালা নিজে কাফির মনে রাখবেন ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি আপনাদের দিকে লক্ষ্য করে আচ্ছা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাপেরা বলুন তো দেখি আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ আচ্ছা বাপেরা কটা আঙুল আপনাদের দিকে আছে বলুন তো কটা আঙুল আপনাদের দিকে আছে একটা আর তিনটা আঙুল কোন দিকে আছে আমি টিবিল চিটিং বাড়ি থেকে ভাববেন মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় মাইক পেলাম মানে কিছু বলার নাম বক্তা নয় তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না কয়টা তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না এক নাম্বার ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন আর ব্যাকে আসে না দু নাম্বার দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন আসে না তিন নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনো দিন ব্যাকে আসে না বাবা ওয়াজ করতে গেলে না এক ঘন্টা ওয়াজ করতে গেলে এক ঘন্টা লেকচার দিতে গেলে তিন ঘন্টা স্টাডি করতে হবে বই পড়তে হবে নইলে ওয়াজ করবো ওয়াজ করবো এটা কেসটা কাহিনী ধরবো দু ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ ভেরি সিম্পল ম্যাটার বাপেরা ওতে লাভ হবে কম যেটা আলোচনা করছি আশা করি আল্লাহ যদি চায় লাভটা বেশি হবে চলুন
একটা একটা করে আপনাদেরকে আলোচনা শুরুতেই বলে নেই ছোট একটা প্রশ্ন করব এক খাস প্রশ্ন আপনারা মুসলিম জোরে বলুন কোন মুসলিম হয়ে গেল হয়ে গেল ওয়াজ কে নিচে শুনেন আমি বলে দিচ্ছি আপনাদের আমরা মুসলিম আমরা হলো হানিফ মুসলমান কি বললাম জোরে বলুন হানিফ হানাফি নয় হানাফি একটা মাযহাবের নাম হানাফি একটা মাযহাবের নাম আমরা হলাম হানিফ মুসলমান কোথায় পাবো এই তো জীবনের প্রথম শুনলেন হানিফ মুসলমান আমরা চলুন আমি কোরআন থেকে দলিল দিচ্ছি বাপেরা আমি 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 একটা তাফসীর লিখছি শুনে নিন কোরআনের ব্যাখ্যা লিখছি আমি আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক বাপেরা আমার লেখা তাফসীর যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন আমি হয়তো এই পৃথিবীতে আর থাকব না অন্ধকার নিরগ্ন করে চলে যাব মানুষ চলে যায় কথাটাই রয়ে যায় ঠিক না বেঠিক যারা শুধু মরে নাহি দেয় প্রাণ তাদের কবু কোনোদিন করেনি সম্মান জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ চলেন বাপেরা আমি আপনাদের প্রথম প্রশ্ন করেছি আপনারা মুসলিম আপনারা বলেছেন হ্যাঁ মুসলিম আমি আবার দ্বিতীয় প্রশ্ন করেছি কোন মুসলমান তখন আপনি চুপ মেরে গেলেন শুনে নিন আমি আপনাদের বলেছিলাম আমরা হলাম হানিফ মুসলমান মুহাম্মদ সাল্লাল্লাহু মুসলিম ছিলেন কোন মুসলিম হানিফ মুসলমান ছিলেন তিনি দলিল চলুন কোরআন থেকে দেখি কি বলছে দেখি কোরআনে ছোট্ট একটা ঘটনা শুনে নিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু একদিন বসে আছেন ডান দিকে এসেছে ইহুদিরা ইহুদিদের বড় বড় আলেমরা আমার বাপেরা ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি জানেন তাওরাত কি বললাম তাওরাত চোখে দেখেছেন পড়েছেন ও বাবা আমি পড়েছি আমার কাছে আছে তাওরাত তা বলে আমাকে ইহুদি বলবেন না পড়তে বাধা নেই ইঞ্জিলও পড়েছি ইঞ্জিল আমার কাছেই আছে দাউদ নবীর প্রতি যে কেতাব নাজিল হয়েছে তার নাম জবুর কেতাব ওটাও পড়েছি ওটাও আছে আমার কাছে আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ গীতা রামায়ণ মহাভারত রয়েছে আমার কাছে এবং আমার ধর্মগ্রন্থ কোরআন সেটাও আমি পড়াশোনা করছি তবে বাপেদের একটা কথা বলি আনা লাইসা বি মুফাসসিরিন আমি কোরআনের মুফাসসির নই বাপ ওয়ালাকিন আনা তিলমিজুল কোরআন আমি হলাম কোরআনের একজন ছাত্র তো সকল ধর্মের ছাত্র হিসাবে আপনাদের সঙ্গে এসেছি একটু কোঅপারেট করতে আমার বাপেরা চলো আল্লাহর নবী একদিন বসে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু একদিন বসে আছেন নবীজি ডান দিকে এসেছে ইহুদিদের বড় বড় আলেমরা ডান দিকে এসেছে বাম দিকে এসেছে খ্রিস্টানদের নাসারাদের বড় বড় আলেমরা সামনে বসে আছে মুশরিকদের বড় বড় জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা তিন ধর্ম ইহুদি নাসারা মুশরিক ডান দিকে আছে ইহুদিদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বাম দিকে বসে আছে নাসারাদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সামনে বসে আছে মুশরিকদের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা তিন ধর্মের মানুষ এসেছে মুহাম্মদ সাল্লামের সঙ্গে বাহাস করতে আলোচনা করতে তর্ক বিতর্ক হবে কি নিয়ে ধর্ম নিয়ে তা প্রথম প্রশ্ন হচ্ছে ইহুদিদের বড় একজন আলেম কি এই মুহাম্মদ সাল্লাম মানে ওদের ভাষা শুনে নিন মুহাম্মদ সাল্লামকে নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করেছে জীবনে সতেরোটা কটা এগুলো মনে রাখবেন সতেরোটা প্রশ্ন করেছেন নবীকে আর বাকি প্রশ্ন করেছেন ইহুদি নাসারা খ্রিস্টান মুশরিক মুনাফিক কাফির ইত্যাদি তারা কিন্তু মুহাম্মদ সাল্লামের সাহাবীরা প্রশ্ন করেছেন সতেরোটা কোরআনে আছে বাপ চিন্তা নেই হাতে টাইম শর্ট তো যার জন্য ওগুলো আলোচনা করার সময় পাবো না জাস্ট আপনাদের উত্তরটা দিয়ে দিই তো এবারে ইহুদিদের আলেমদের মধ্যে বড় আলেমটা যে তিনি বলছেন এই মুহাম্মদ তুমি একটা ধর্ম প্রচার করছি ধর্ম কোথায় পেয়েছো এ কোথায় পেয়েছো এই ধর্ম আমার নবী ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ অত্যন্ত ভদ্র কথা কম বলতেন আর যে কথাটি বলতেন সেই কথাটার অর্থ হতো অনেক বড় শব্দ চয়ন খুব কম কিন্তু অর্থ হতো অনেক বড় এই জন্য নবীকে বলা হতো জওয়ামিউল কালিম অল্প কথায় বেশি অর্থ দাঁড়াতো জওয়ামিউল কালিম কথা বলা হতো নবীকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বসে আছে এবার নবীজি কি উত্তর দিচ্ছে দেখুন ইহুদিদের আলেমদের উত্তর দিচ্ছে ভাই ভাই আমি
নিজের থেকে কোনো ধর্ম তৈরি করিনি আমার বাপ ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি যেই বলেছেন ইব্রাহিম নবীর ধর্মের উপরেই আমি আছি তখন ইহুদিদের বড় আলেমটা বলছে এই কি বললে ইব্রাহিম নবীর ধর্ম তুমি কি জানো ইব্রাহিম নবী ইহুদি ছিল আমি ইহুদিদের বড় আলেম ইব্রাহিম নবী ইহুদি ছিল পাশে ছিল নাসারারা বাম দিকে খ্রিস্টানদের আলেমরা যেই বলেছেন ইব্রাহিম নবী ইহুদি ছিল তখন এরা তখন উঠে দাঁড়িয়ে বলে এই কি বললি ইব্রাহিম নবী নাসারা ছিল লাউ ঠাল মোহাম্মদ সাল্লাম মাঝখানে চুপ এরা বলে ইব্রাহিম ইহুদি নবী আমাদের এরা বলে আমাদের ব্যাস তর্ক বিতর্ক হচ্ছে মোহাম্মদ সাল্লাম মাঝখানে চুপচাপ ওদের যখন তর্ক হচ্ছে মুশরিকরা সামনে বসেছিল তারা কি বলছে বা শুনুন মোহাম্মদ তুমি এই ইহুদিদের কথায় বিশ্বাস করো না নাসারাদের কথায় বিশ্বাস করো না একটা কথা বলি শোনো কি ইব্রাহিম নবী ইহুদিও ছিল না নাসারাও ছিল না ইব্রাহিম নবী মুশরিক ছিল আমাদের ধর্মে মোহাম্মদ সাল্লাম চিন্তা করছে আল্লাহ বাবা একটাই নবী ইব্রাহিম এরা বলে আমাদের এরা বলে আমাদের এরা বলে আমাদের আমিও বলছি আমি সেই ইব্রাহিম নবীর দলে এ কি হলো সম্ভব নয় এবার বিচার করছে কে আল্লাহ জিব্রাইল নামক দূতকে পাঠালেন জিব্রাইল এলেন উত্তর দিচ্ছে আল্লাহ ইব্রাহিম নবী কে ছিল এবার শুনে নিন জিব্রাইল এলেন কোরআনের আয়াত নাজিল হয়ে গেল কি ওই অবস্থাতে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়ামা কানা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার এর বাংলা মানেটা বলি আগে কোথায় আছে আয়াতটা তিন নম্বর পারার ১৭ নম্বর পৃষ্ঠার ৯ নম্বর লাইন সুরার নাম সুরা আল ইমরান আল্লাহ উত্তর দিচ্ছে মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না এরা চুপ মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়া ইব্রাহিম নবী ইহুদি ছিলেন না এরা চুপ ওয়ালা নাসরানিয়া ইব্রাহিম নবী নাসারাও ছিলেন না এরাও চুপ এরাও চুপ এরাও চুপ ইব্রাহিম নবী কি ছিলেন আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ইব্রাহিম নবী হানিফ মুসলমান ছিলেন এবারে সামনে বসে আছে কারা বলেন বলেন মুশরিকদের উত্তর দিচ্ছে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছে ওয়ামা কানা মিনাল মুশরিকিন ইব্রাহিম নবী মুশরিক ছিলেন না এদের উত্তর শেষ এদের উত্তর এদের উত্তর এবারে প্রশ্ন হলো তাহলে ইব্রাহিম নবী কোন মুসলমান ছিলেন কোরআনের দলিল দিলাম এটা বাপ এটা আমার নিজস্ব দলিল নয় বাপ কোরআনের দলিল এখন প্রশ্ন হলো মোহাম্মদ সাল্লাম হানিফ মুসলমান তার প্রমাণ কি ওই কোরআন আল্লাহ পাক কোরআনে বলছেন এবার দেখুন আয়াত দিচ্ছে আল্লাহ দিচ্ছে জানিয়ে দিচ্ছে সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়ামা কানা মিনাল মুশরিকিন ১৪ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠা ৬ নম্বর লাইন সূরা নাম সূরা নাহাল আল কোরআন এর বাংলা অর্থটা বলি আল্লাহ বলছেন নবী আমি তোমাকে ওহি দিলাম আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা নবী আমি তোমাকে ওহি দিলাম কি করব ওহি নিয়ে ইত্তাবি অনুসরণ করো ফলো করো ইত্তাবি অনুসরণ করবে মিল্লাতা ইব্রাহিম হানিফা ইব্রাহিম নবীর মিল্লাতকে অনুসরণ করে চলবে তিনি ছিলেন একজন হানিফ মুসলমান কি বুঝলেন কোন মুসলমান জোরে বলুন না হানিফ মুসলমান এবার প্রশ্ন হলো হানিফ কাকে বলে হানিফ কাকে বলে বাবাজি চলে যাচ্ছে নাকি
হানিফ কাকে বলে শুনে নিন হানিফ কাকে বাপেরা ভালো করে শুনে যান আজকে জীবনের প্রথম শুনলেন মনে হয় হানিফ মুসলমান আমরা হানিফ কাকে কি 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 বাবা কি হয়েছে বলো বাবা ফাইনাল মন্ডল একটা পুলিশ ড্রেস পরে আছে পাগল টাইপের তো ওটা প্রচার করে দাও তুই বাবা আছে সে সকাল 6টা থেকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাইনুর মন্ডল সাইনুর মন্ডল পুলিশের ড্রেস পরে আছে একটু অ্যাবনরমাল ব্রেনের একটু ডিফেক্ট আছে মাথায় টুপি পরে আছে বাপ সকাল থেকে তাকে খোঁজা হচ্ছে পাওয়া যাচ্ছে না যদি কোনো সুপরিচিত ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ থাকে দয়া করে একটু তাকে এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন সিভিক হ্যাঁ সিভিক ভলান্টিয়াররা আছেন তাদের কাছে পৌঁছে দিলে হবে চলেন বাপেরা তাহলে আমরা কোন মুসলমান হলাম জোরে বলুন হানিফ এবার হানিফ কাকে বলে শুনে যান আজকে এই প্রথম শুনবেন আজকে হানিফ কাকে বলে এতদিন মুসলমান মুসলমান করে চিৎকার করেছি হানিফ কে হানিফ কাকে বলে শুনে নিন হানিফ শব্দের অর্থটা কি আগে জেনে নিন প্রথম হানিফ শব্দের অর্থ হলো একনিষ্ঠ কি বললাম একনিষ্ঠ একনিষ্ঠ ব্যক্তিকে বলা হয় হানিফ আচ্ছা এটা হলো আবিধানিক অর্থ পারিভাষিক অর্থ কাকে বলে শুনে নিন যিনি যিনি আল্লাহকে একক বলে মানে এবং আল্লাহর সমস্ত নবী রসুলকে আল্লাহর নবী আল্লাহর বান্দা বলে মানে দুটো জিনিস ভালো করে ফলো করুন এক নাম্বার যিনি আল্লাহকে একক বলে মানে এবং আল্লাহর সমস্ত নবী রসুলদেরকে আল্লাহর নবী বলে মানে আল্লাহর বান্দা বলে মানে এই লোকটাকে বলা হয় হানিফ এবার চলুন আমরা প্রথমে ইহুদিদের ধরি ইহুদিরা হানিফ মুসলমানকে একটু প্রমাণ দিই ইহুদিদের ধর্মগ্রন্থ বা পড়েছি তাই আপনাদেরকে বলছি ইহুদিদের চিন্তা ভাবনা কি জানেন ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে শুনে নিন ইহুদিরা আল্লাহকে মানে না বলবেন না খবরদার ইহুদিরা আল্লাহকে আল্লাহ বলে মানে কিন্তু আল্লাহর সমস্ত নবীদেরকে আল্লাহর বেটা বলে মানে নাউজুবিল্লাহ বলে তার প্রমাণ কি আল্লাহর কোনো বেটা নেই ছেলে নেই মেয়ে নেই তার প্রমাণ কি আল্লাহ নিজেই বলছে শুনুন আল্লাহর পরিচয় হলো চারটি কটা 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 আল্লাহর পরিচয় চারটি কি কি আল্লাহ নিজেই বলছেন কি বললাম